যাত্রাবাড়ির শেন রাখায় আন্দোলনকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়েছে সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন নীলাদ্রী শেখর যাত্রাবাড়ির এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হানি ফ্লাইওভারের যাত্রাবাড়ির যেখান দিয়ে আসলে টোল প্লাজা সেই টোল প্লাজা আপনি জানেন যে এর আগের দিনই এই টোল প্লাজাকে পুড়িয়ে দেওয়া হয় এখন যে পরিস্থিতি বিরাজ করছে এ যাত্রাবাড়ির এখানে যে আপনি নিশ্চয়ই জানতে শুনতে পাচ্ছেন যে এখানে থেমে থেমে গুলি শব্দ যদিও এইটি আসলে সাউন্ড গ্রেনেড কিংবা রাবার বুলেট মারা হচ্ছে যারা ছত্রভঙ্গ করার জন্য এবং যাত্রাবাড়ির যে পকেটগুলো আছে অর্থাৎ মেইন রোডের যে আশপাশগুলো আছে সেখান দিয়ে বিভিন্ন রকম পুলিশের উপর আক্রমণ চালান চালানো হচ্ছে পুলিশ সময় সতর্ক অবস্থানে আছে সকাল থেকে এখানে থেমে থেমে সংঘর্ষ হয়েছে এবং আমি নিশ্চয়ই দেখাতে পারছি যে ঠিক যে টোল প্লাজাটা সেই আসলে যারা এই আন্দোলনকারী তারা ওখানে দাঁড়িয়ে আছেন এবং পুলিশ সেখান থেকে একটা দূরে টোল প্লাজা থেকে অর্থাৎ ফ্লাইওভারের উপরে অবস্থান করছে তো সব কিছু মিলে এখানকার যে অবস্থা এর মধ্যে কিছু আজকে শুক্রবার সে কারণে এখানে নামাজের বিষয় রয়েছে জুমার নামাজ তো সব কিছু মিলে এর মধ্যে দিয়ে কিন্তু মানুষ নামাজ পড়তেও যাচ্ছে সেই দৃশ্য আমাদের চোখে পড়েছে তো পুলিশ বারবার তাদেরকে সতর্ক করছে যে আপনারা এ ধরনের আন্দোলনকারীদেরকে বারবার বলা হচ্ছে যে আপনারা ঘরে ফিরে যান এবং তাদেরকে বারবার আহ্বান জানানো হচ্ছে কিন্তু যে দাবি নিয়ে এই আন্দোলনকারীরা অবস্থান করছে তারা কিন্তু এখনও ওই টোল প্লাজার ওই জায়গাটাতেই আসলে তারা এখনও দাঁড়িয়ে আছে এবং সেখানেই তারা অবস্থান করছে কিছুক্ষণ পরপর সেখান থেকে ঢিল ছোড়া হচ্ছে এবং যাত্রাবাড়ির যে পকেটগুলো রয়েছে অর্থাৎ আশপাশের যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো থেকেও কিন্তু পুলিশকে নিক্ষেপ করে মাঝে মধ্যে ঢিল ছোড়া হচ্ছে এবং পুলিশও তার জবাব দিচ্ছে বিভিন্নভাবে সাউন্ড গ্রেড এবং টিআরসেল মেরে সে জবাব বলে দিচ্ছে এবং এখন সতর্ক অবস্থানে রয়েছে ঠিক যাত্রাবাড়ির এই ফ্লাইওভার থেকে তার পেছন দিকটাতে অর্থাৎ যাত্রাবাড়ি মোড় যেটিকে বলা যায় সেই জায়গাটা কিন্তু আবার বলা যায় যে স্বাভাবিক মানুষের যাতায়াত রয়েছে